এখানে অনেকগুলো রাজহাঁসের বেবি রয়েছে। এখান থেকে আমার পছন্দের বেবিগুলো আমি এখন নিব, সেগুলো হচ্ছে এই যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা জানেন যে আমার পাখির জন্য যে সেট আপটি তৈরি করছি আমি, সেই সেট আপের কাজ কিন্তু অলরেডি শেষের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অলটা হলেই কিন্তু আমাদের কাজের শেষ পর্যায়ে চলে আসছি। আমার যে ছোট্ট বেবিটা রয়েছে সেই লাভবার্ডের বেবিটা কিন্তু অলরেডি আমি নিয়ে বের হয়েছি। তার কারণ হচ্ছে এই পাখিটাকে আমি এখন হ্যান্ড ফিডিং করাবো, আর হ্যান্ড ফিডিং করানোর আগেই কিন্তু একটু পাখিটাকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। তার কারণ হচ্ছে পাখিটার যে ভয়টা রয়েছে সেই ভয়টা কাটানোর জন্য তাকে একটু সময় দিতে হবে। সময়ের সাথে সাথে তার ভয়টা কেটে যাবে এবং সে সুন্দরভাবে টেম হইবে। আর একটা পাখিকে টেম করতে হলে অতটা সহজ না যে সে এমনিতেই টেম হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা পাখিকে টেম করতে হলে তার মনের মতো হতে হবে আপনাকে। আমি যে পাখিটাকে টেম করতে চাচ্ছি সেই পাখিটা যেন বুঝতে পারে যে আমার সে কেয়ার করছে। যাই হোক, সময় এবং ভালোবাসা সব কিছু পোষ মানতে বাধ্য। আপনি যদি তার কেয়ার এবং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকে পোষ মানাতে পারবেন। আমি কিছুক্ষণ পাখিটাকে নিয়ে ঘোরাফেরা করার পরে কিন্তু তাকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। আর আপনাকে হ্যান্ড ফিডিং করানোর সময় পাখিকে এমনভাবে জোর দেবেন না যে পাখি খাবে না, তারপরেও কিন্তু আপনি জোর করে পাখিকে খাবার দিচ্ছেন। সেটা হলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তার কারণ হচ্ছে একটা পাখি যখন তার খিদে থাকবে তখন অবশ্যই আপনার কাছে সে খাবার খাবে, এবং যদি তার খিদে না থাকে তাহলে আপনি তাকে যতই খাওয়ান না কেন সে কিন্তু খাবার খাবে না। বাজারে এসে হঠাৎ করে চোখে পড়লো রাজহাঁসের বেবিগুলো, আর এই রাজহাঁসের বেবিগুলো দেখে আমার কিন্তু অনেক ভালো লাগলো, তাই জন্য আমি কিছু বেবি নিলাম। আর কোনগুলা বেবি নিলাম সেটা আপনাদের দেখাবো। বেবিগুলো রাখার জন্য অর্থাৎ বাসায় নিয়ে যাবার জন্য কিন্তু দোকানে কার্টন নিলাম। কার্টনগুলো কিন্তু বাচ্চা অনুযায়ী একটু ছোট, তারপরে নিলাম, দেখি কি হয়। এরপরে চলে আসলাম সেখানে। সেখানে এসে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেবি রয়েছে রাজহাঁসের। এর মধ্য থেকে আমি কয়টা বেবি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন সাদা যে হোয়াইট কালার রাজহাঁসগুলোর বেবি রয়েছে। ডান দিকে যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তিনটা বেবি রয়েছে, সেই তিনটা বেবির মধ্যে কিন্তু তিনটাই বেবি নিয়েছি। আর অন্য কালার যে বেবিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিইনি। তার কারণ হচ্ছে সাদা যে হোয়াইট কালার রয়েছে সেই বেবিগুলো আমার ভালো লাগে, তাই জন্য সেগুলো নিলাম। বেবিগুলো নেওয়ার পরে কিন্তু কার্টনে রাখবো, তখন যে মনে হচ্ছে সেই কার্টনটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই জন্য আমি সেই কার্টনটা চেঞ্জ করে কিন্তু অন্য কার্টনে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাসার খুব কাছাকাছি চলে আসছি। রাজহাঁসের বেবিগুলোর জন্য বাঁধাকপি নিয়ে চলে আসছি, সেগুলো খাবে নাকি দেখি একটু। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু বাঁধাকপিগুলো খেয়ে যাচ্ছে। তো আমি এটাকে আস্ত রাখবো যাতে করে শুকিয়ে না গিয়ে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবারটা খেতে পারে। আর তাদের কিন্তু পছন্দের একটা এই কপি। তো আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইদিকে দুইটা মিলে একসাথে খেয়ে যাচ্ছে, আর আরেকটা এইদিকে রয়েছে। আপনাদের যদি দেখায় একটু, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিতে পড়ে গেছে সেটা, তাকে কিন্তু উঠিয়ে রাখতে হবে এখনই। তো তাকে উঠানোর পরে কিন্তু তিনটা মিলে খাবারটা খেয়ে যাচ্ছে। তো আপনাদের যদি বেবিগুলোকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেবি রয়েছে, আর তিনটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এগুলো কিন্তু সে তারা যাদের কাছ থেকে নিয়েছে তারা কিন্তু অলরেডি কয়েক মাস, মানে 2 মাস মতো পালছে। পালার পরে কিন্তু আমি নিয়েছি, আর এই বেবিগুলো কিন্তু অনেকটা হেলদি রয়েছে। আপনাদের যদি একটা করে দেখাই, আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বেবি রয়েছে। তো একটা বেবি কতটা বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা আমার এক হাতে আপনার রাখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, সে কিন্তু নামার চেষ্টা করছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।